আমরা বলছি এটা সিজার, সে জামানায় মেয়েটাকে ধরা হবে, পেট কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে। আরো বলেছেন নবী যে সে জামানায় গর্ভপাত বাড়তে থাকবে। আপনার যে জিনা, আপনার পর্নোগ্রাফি, আপনার শহর মানে পর্নোগ্রাফি, এখানে যত ফ্যাক্ট যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস, এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি, আমার সেটা আপনারা ভালো জানেন। এবং এই প্রতিটা সেক্টর, এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর সেক্টরগুলো, এই যে মাদকের সেক্টরগুলো, মিউজিশিয়ানগুলো আর অন্যান্য যারা যারা আছে এই লাইনে, এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী, দেয়ার হোমোসেক্সুয়াল, এবং ওদের সংগঠনও আছে, আপনার শহরেই আছে। এটা আপনার শহর ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান। এখানে আপনি দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। এই দৃশ্য আজকে থেকে 100 বছর আগে এই বিশ্ব দেখে নাই, যে প্রতিটা শহরে বড় বড় উঁচু উঁচু বিল্ডিং। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে হাদিস বলেছেন, লাস্টের দিকে জিব্রাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করেছিলেন, ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে, কেয়ামত কবে হবে ইত্যাদি। নবীজি এই হাদিসে বলেছেন কেয়ামত কবে হবে আমি জানি না, বা এইভাবে বলেছেন যে তোমার জ্ঞান, মাল মাসউল আনহা বিআলাম মিনা সাইল, প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। কিন্তু আলামত দুইটা বলতেছে, মাত্র দুইটা, একটা হচ্ছে ওয়ানতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন আপনি দেখবেন যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, কাপড় নাই গায়ে, পায়ে স্যান্ডেল নাই, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন আপনি অপেক্ষা করেন কিয়ামতের জন্য। এই দৃশ্যটা কি লাস্ট 100 বছরে বিশ্ব দেখেছে কিনা? আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন প্রতি রাত, এখানে সূর্য ওঠে বিল্ডিংয়ের ফাঁক দিয়ে, সূর্য ডোবে বিল্ডিংয়ের ফাঁক দিয়ে, তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে। শোনেন, কিয়ামতের বড় সাইন হচ্ছে ভূমিকম্প, বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে, এবং বড় বড় তিনটা, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে পৃথিবীর। কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে, বাইনাইয়া দেয়েছে কিয়ামতের আগে আগে, মুতায়ানুন শারীর, প্রচণ্ড রকম মহামারী ছড়াবে বড় বড়। ওয়া বাদাহু, এরপরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। যদি এখনকার এই মহামারী সিজনটাই সেই মহামারী হয়ে থাকে, আমি শিওর না, যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন, তাহলে এরপরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে। আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয়, চিন্তা করেন যে এই এই যে কি বলবো, উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলোর কি হবে, প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে। আর এই কথা সেকুলারাও বলে, শুধু তারাই সতর্ক করছে না যারা অনাইট পিপল। এটা আপনার শহর, এখানে আরো অনেক কিছু আছে, এখানে আপনি পাবেন প্রতারণা, আমানত এখানে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আগে কি হবে, আমানত উঠে যাবে, খায়েনকে বলা হবে আমানতদার, আর আমানতদারকে বলা হবে খায়েন। এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয়, আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয়। আর এই কাজটা কে করে? এই কাজটা মিডিয়া করে। এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে দিয়ে ছড়ানো হয় নগ্নতা, অশ্লীলতা, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ, যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে। এবং অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা ব্রেইন ওয়াশড। আজকে থেকে 70 বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিব, তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায়। 70 ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে, দে আর সাকসিড। আপনার শহরে দেখবেন প্রতারণা, জালিয়াতি, বাটপাড়ি, চুরি, ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস, এগুলো কি আমাদের আলামত। আমি বলছি না যে আলামতগুলো আগে কখনো ছিল না, তবে এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল। এছাড়াও আরো বড় বড় কিছু আছে, আপনার শহর আছে জায়নিস্ট মুভমেন্ট, আপনার শহর জায়নিস্ট মুভমেন্টের বেস, আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যা রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতবাদগুলোকে প্রচার করা হয়। ফর এক্সাম্পল শিয়াইজম, ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম, ফর এক্সাম্পল মিশনারিজ, রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর, শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে। 10 দিন এতেকাফ করেন রমাদান মাসে, এতেকাফ করে একটা শপিং মলে যান, ওই চায়না টাউনে চলে যান, আপনার নূর চলে যাবে। আর যদি এই মলসগুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক, তাহলে নূর আর আপনার ভিতরে নাই, বুঝতে পারবেন নূর কি। ওই 10টা দিন এতেকাফ করেন, আল্লাহর সাথে থাকেন, 10 দিন পর চলে আসেন শহরের ভিতরে, দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না, ভালো লাগবে না। এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসিমিটিজম, মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার,
এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে, কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই, সম্প্রীতির সাথে, হৃদ্যতার সাথে, ভালোবাসার সাথে। কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে, অ্যান্টিসেমিটিজম, তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোষে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক। এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি, দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না। এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে, আলেমদের সংখ্যা কমে যাবে। এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের, যে এই শহর, এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে, এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক, এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে, যে সারা বিশ্বকে ডিল করতে পারে, যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে, একটা স্কলার দেখান। বাইরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে, এখানে এখানে এই শহর আপনাকে স্কলার প্রডিউস করতে পারে না, কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক। তারপর এখানে আপনি জামা, ইমারা, ঐক্য, ইউনিটি কিছুই পাবেন না, প্রচুর সমস্যা। এগুলো কি আমাদের সায়েন্স? এখানে আপনি পাবেন নাস্তিকতা, আপনি পাবেন কুফর, আপনি শিরক পাবেন, ফাসেকি জুলুম পাবেন, জুলুম জুলুম, এই শহরটা জুলমের শহর। সুযোগ পেলেই যেন আরেকজনকে ঠকাতে হবে, মানসিকতা নিয়ে বড় হয়। চান্স পাইছি 10 টাকা ঠকাই দিব, ওই ঠকাই দেওয়ার ফলে মনে হলো আমার ক্রেডিট, আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা। এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরব্বিল আলামিন আয়াতটা ভুলে গেছে। সেদিন কি অবস্থা হবে, যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। আরো আরো আছে, এই শহরের পুরো জেনারেশন, ইয়াং জেনারেশন স্পেশালি, তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে, তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন, ইসলামিক গোল, দ্য এইম ইন লাইফ, ইসলামিক কনসেপ্ট এটা নাই। তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে। এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল, বেলাইনে ছিল, হয়তো মাদকের সাথে ছিল, গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আর অন্য অন্য খারাপ কিছু করেছে, এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে। সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন, ইসলামিক যে মানে গোল অফ লাইফ, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা এখনও জানে না যে তাদের জীবনের গোলটা কি। যে ব্যক্তিকে পুল সিরাতের মধ্যে পার করে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, এই ব্যক্তি সফল। এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে। ডেফিনেশন অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতে প্রবেশ করব। এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি। বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্যের ডেফিনেশন একটা চাকরি, একটা ব্যবসা, একটা বড় বড় কিছু, বড় বিল্ডিং, সুন্দরী নারী,